জন্য ঈমানকে মজবুতভাবে ধারণ করতে হবে। আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী বলেছেন, কিয়ামতের আগে মানুষ হাতের মধ্যে আগুন নেওয়া সম্ভব হবে, ঈমান তা রাখা সম্ভব হবে না। দুনিয়ার চাকচিক্য আর মোহে পড়ে মানুষ ঈমানকে ভুলে যাবে, দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে, পরকালকে মানুষ ভুলে যাবে, আল্লাহকে প্রাধান্য দিবে না, শয়তানকে প্রাধান্য দিবে। তবে সর্বশেষ বিজয়ের সুসংবাদ হচ্ছে, আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী দুনিয়া আগমন করেছেন, এসেছেন, আবার চলেও গিয়েছেন। তবে সর্বশ্রেষ্ঠ নবীর আদর্শের উপরে গোটা পৃথিবী এক সময় শাসন হবে, গোটা পৃথিবীর বিজয়ের স্লোগান সারা পৃথিবীতে হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমার বন্ধুগণ, অত্যন্ত ধৈর্যের পরিচয় নিয়ে, মানসিকতা নিয়ে, নিরপেক্ষ মন নিয়ে আমাদেরকে বসে কোরআনের কথাগুলি শোনার চেষ্টা করতে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় সুধী, কোরআনে করিমে আল্লাহ তাআলা সমস্ত মানুষদের পরিচয় দিয়েছেন। মানুষ জাতিকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, জিনকে আল্লাহ কেন পাঠিয়েছেন, তার কথা আল্লাহ কোরআনে বলেছেন। মানব জাতিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন খলিফা হিসেবে, আল্লাহ তাআলার ইবাদতের জন্য, গোলামির জন্য। এই জমিনটার মালিক কে? আওয়াজ করে জামান খুলে বলেন, কে? এই জমিনের মালিক যেহেতু আল্লাহ পাক, সুতরাং এই জমিনকে আবাদ করার জন্য আল্লাহর গোলামির দরকার আছে না নাই? সেজন্য আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে আল্লাহর গোলামির ধারা শিখিয়ে দেওয়ার জন্য নবী রাসূলদের পাশাপাশি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক শয়তানকে চ্যালেঞ্জ এনেছেন। শয়তান আদম নবীর সবচেয়ে বেশি দুশ্মন, বনি আদমের সবচেয়ে কঠিন শত্রু শয়তান। আমরা যেখানেই যাই সেখানেই শয়তান আমাদেরকে ভালো কাজে ওয়াসওয়াসা দিতে চায়। আস্তে বল, জোরে বলেন। যেখানেই ভালো কাজ সেখানে শয়তানের বাধা আছে না নাই? এখনো এই জমিনে গান বাদ্য নাটক সিনেমার পিছনে মানুষ খরচ করে, এমনকি তাদের জন্য সরকারিভাবে বাজেট হয়, তাদের সমালোচনা খুব কম হয়, কিন্তু ভালো কাজ করতে গেলে, মানুষকে নামাজি বানাতে গেলে, ইমানদার বানাতে গেলে, কোরআনের কথা বলতে গেলে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এত বিচলিত হওয়ার কোনো কারণ নাই। মনে রাখবেন, সবরের নেয়ামত সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত। বিপদ আসবে, সবর করব, বিনিময় কে দিবেন? সেই জন্য শয়তান সবচেয়ে প্রধান দুশ্মন আদমের এবং আদমের সন্তানদের। আল্লাহ তাআলা বলছে, তুমি আমার আদমকে প্রমাণ করার জন্য, শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার জন্য তুমি সেজদা দাও। সবাইকে বললেন সেজদা দিতে, সবাই সেজদা দিল, কিন্তু শয়তান দিল না, কারণ শয়তানের ভিতরে ছিল অহংকার, আর এই অহংকার একমাত্র পতনের সবচেয়ে প্রধান হাতিয়ার, ঠিক কিনা? শয়তান আল্লাহ তাআলাকে বলল, রব্বুল আলামিন, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করে দিয়েছ, আর আদম নবীকে তুমি মাটি থেকে সৃষ্টি করে দিয়েছ। আল্লাহ, আগুনের গতি পার হলো উপরের দিকে, মাটির গতি পার হলো নিচের দিকে। আল্লাহ, আমি আদমকে কেন সেজদা করব, তাকে আমি সেজদা করতে পারবো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও শয়তান, আর আমার জান্নাতে থাকতে পারবা না, জান্নাত থেকে বের হয়ে যাও। শয়তান জান্নাত থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন জান্নাত থেকে বের হয়ে যাওয়ার জন্য। শয়তান তখন আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে দিল, মালিক আল্লাহ, এই জান্নাতের এমন কোন শাখা প্রশাখা নাই যে জান্নাতের শাখা প্রশাখা আমি বিচরণ করি নাই, সুতরাং তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা, মানি আমিও তোমার আদমের সন্তানদের জন্য চ্যালেঞ্জ দিলাম। ও দয়ার মালিক,
আল্লাহ আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলা যেই কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিন আল্লাহ আমিও চ্যালেঞ্জ করলাম লা তুদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি আদমের সন্তান যেই পথে জান্নাতে যাবে সেই পথে বাধা হয়ে দাঁড়াবো ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم آدم الشنطان در دانے بادا دیبو بامے بادا دیبو شامنے دیبو پیچھونے دیبو شیطان بلو لے تجد اکثرهم شاکرین بشیر باگی من در بندہ تمہیں شکر گزار پائی بنا شکر گزار پائی بنا দয়ার মালিক আল্লাহকে চ্যালেঞ্জ দিলেন শয়তান যেই মাত্র শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিলেন মহান মালিক আল্লাহ শয়তানের চ্যালেঞ্জকে পাল্টা উল্টায়া আল্লাহ তাআলা এমন একটা ভাষণ দিলেন বিশ্ববাসীর জন্য আল্লাহ দুইটা কসম করেছেন কোন বর্ণনায় হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা দুইটা নয় তিন তিনটা কসম করেছেন কোন বর্ণনায় পাঁচটা কসম করেছেন মুসনাদে আহমদের বর্ণনায় সহিহ সনদে হাদিস এসেছে আল্লাহ তাআলা কসম করে বললেন বিইজ্জতি ওয়া জালালি আমার ইজ্জতের কসম আমার ক্ষমতার কসম لأغفرن لهم ما داموا يستغفرونني যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ভুল করার পরে অন্যায় করার পরে আমার দরবারে ক্ষমা চাইবে আমার দরবারে মাপ চাইবে আমি আল্লাহ অঙ্গীকারবদ্ধ হলাম আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহর কাছে যতক্ষণ বান্দা ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ ক্ষমা করতে থাকব সুবহানাল্লাহ এই জন্য বন্ধু গুনাহ আছে যেখানে শয়তান আছে সেখানে অনুতাপের কান্না আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে যেখানে বান্দার অনুতাপের কান্না আছে সেখানে আল্লাহর রহমত আছে বন্ধু যেখানে বান্দার মুতাপের কান্না আছে সেখানেই আল্লাহ তাআলার রহমতের দরি আছে আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যদি হয় নদী পরিমাণ আমার রহমত হলো সাগর পরিমাণ তোমার গুনাহ যদি হয় জমিন পরিমাণ আমার রহমতের পরিমাণ হলো আকাশ পরিমাণ সুতরাং বান্দা তুমি যখনই গুনাহ করবা তখনই আমার কাছে ক্ষমা চাইবা আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব ও বান্দা গুনাহ করেছো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমার জন্য বসা আছি সেই জন্য শয়তান জেলেস করে দুনিয়ার জমিনে মানুষদেরকে জাহান্নামে বানাবার ফন্দি আটল একটা মানুষ যেন জান্নাতে যেতে না পারেন সব পথ শয়তান বন্ধ করে দিবে জান্নাতের দরজা বন্ধ করে জাহান্নামী বানাবার জন্য সব পথ শয়তান খুঁজে নিল আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে শয়তান যখন আগমন করে শয়তান তিনটা জায়গায় সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিলেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তিনটা জায়গায় কয়টা জায়গায় আরো জোরে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তিনটা জায়গায় এক নম্বর জায়গা হলো যখন আল্লাহ বলতেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ও শয়তান তুমি জান্নাত থেকে বের হয়ে যাও কারণ তুমি বিতাড়িত তুমি পাপি তখন শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল সবচেয়ে বেশি কান্না শয়তান কেঁদেছিল এক নাম্বার যখন জান্নাত থেকে বের করে দিল তখন শয়তান কষ্ট পেয়ে কান্দল আর দুই নাম্বার হলো আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন আগমন করলেন আল্লাহর হাবিবের আগমনের কারণে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়ে গেল তাফসীরের বর্ণনায় পাওয়া যায় সবচেয়ে শয়তান সবচেয়ে বেশি কষ্ট যখন পাইল দুই নম্বরের রাসূলের আগমনের কারণে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পাইল
আর তিন নম্বর শয়তান সবচেয়ে বেশি কষ্ট পাইল আল্লাহ তাআলা কোরআনের সূরা ফাতিহা যখন নাযিল করলেন শয়তান তখন সবচেয়ে বেশি কষ্ট পাইল কারণ বন্ধু শয়তানের ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে শয়তান চিন্তা করে দেখেছে জান্নাত থেকে বের হয়ে আসার পরে আর জান্নাতে ঢুকতে পারলাম না হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় শয়তান জান্নাতে ঢুকতে পারে নাই কিন্তু জান্নাতের আশেপাশে যেতে পারত শয়তান আকাশের সপ্তম আকাশ পর্যন্ত ভ্রমণ করতে পারত শয়তান ঈসা আলাইহিস সালাম আগমন করার পরে শয়তানের দরজা বন্ধ হয়ে গেল চতুর্থ আকাশের উপরে আর উঠতে পারে না শয়তান তারপরে সর্বশেষ নবী আখির নবী গোটা বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী যখন জমিনে আগমন করলেন রহমতের নবী জমিনে আগমন করার সঙ্গে সঙ্গে শয়তানের সব দরজা বন্ধ হয়ে গেল আকাশের জমিন আকাশের মধ্যে তালা লেগে গেল সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে গেল শয়তানের জন্য সব দরজা বন্ধ শয়তান আর আকাশের খবর নিতে পারে না এই জন্য শয়তান তিনটা জায়গায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল এই শয়তানকে কষ্ট দেওয়ার জন্য বন্ধ শয়তান যেহেতু ইমানদারের পিছনে ঘুরবে ইমানদারকে জাহান্নামী বানাবার জন্য জান্নাতের পথ থেকে বিতাড়িত করার জন্য শয়তান মানুষের পিছনে পিছনে ঘুরবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য ঘুরবে আমাদের ইমানদারের দায়িত্ব হলো শয়তান চলবে যেই পথে আমরা চলব না সেই পথে শয়তান আছে যেখানে আমরা নাই বলেন শয়তান আছে যেখানে আমরা নাই আল্লাহ আছে যেখানে আমরা আছি কুরআন আছে যেখানে আমরা আছি সেখানে রাসূল আছে যেখানে আমরা আছি সেখানে রাসূলের সুন্নাত আছে যেখানে আমরা আছি সেখানে উলামায়ে কেরাম আছে যেখানে আমরা আছি সেখানে ঠিক কিনা যেই জায়গায় ইমানদার আছে বন্ধু সেই জায়গায় আমরা আছি যেই জায়গায় ইমানদার নাই সেই জায়গায় আমরা নাই যে জায়গায় শয়তান আছে ওই জায়গায় আমরা নাই কিন্তু বন্ধু দুঃখজনক ব্যাপার হলো সত্য বর্তমান যুগের এমন কিছু মুসলমান পাওয়া যায় শয়তান দেখলে তো বোঝা যাইতে পারে এটা শয়তান কিন্তু মুসলমানের আচরণ আর আখলাক এমন নিম্নমানের হয়ে পড়েছে শয়তান পর্যন্ত তাদেরকে দেখলে ঘৃণা করে টিটকারি করে এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ পাওয়া যায় বন্ধ যাদের আখলাক আর আচরণ শয়তানের চেয়ে বড় খারাপ হয়ে গেছে শয়তান তো দুনিয়ায় মূর্তি পূজাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে আর গোটা বিশ্বের মাঝে এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান পাওয়া যায় আল্লাহর কদমে সেজদা দেওয়ার সময় পায় না মূর্তির সামনে গিয়া দোয়া নেবার সময় পায় মূর্তির সামনে কথা বলার সময় পায় মূর্তির সামনে গিয়া সন্দেশ মানত করার সুযোগ পায় ও আমার বন্ধু মূর্তির যদি কোনো ক্ষমতা থাকত বুড়িগঙ্গা সরস্বতী বিভিন্ন জায়গায় যখন মূর্তি পূজা করার পরে মূর্তির পানির মধ্যে নিক্ষেপ করে শোভন হয় একটা মানুষ বেঁচে আসার কথা ছিল না কারণ আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন যেই মূর্তি তোমরা হাতে বানাইলা সেই মূর্তির কোনো ক্ষমতা নাই ওই মূর্তির কোনো ক্ষমতা নাই কথা বলতে পারবে না একমাত্র গোটা বিশ্ব জগৎ পরিচালনার একমাত্র মালিক কে আমার বন্ধুগণ সেই কারণেই বড় দুঃখ লাগানো তাপ লাগে বন্ধু মুসলমান হয়ে ইমানের পথ পরিহার করে জাহান্নামের পথের দিকে আজকে মুসলমান দৌড়াচ্ছে চিন্তাহীনভাবে দ্বিধাহীনভাবে আমরা উলামায়ে কেরাম বলে আমাদের দায়িত্ব মানা না মানা এটা আপনাদের দায়িত্ব মুসলমান কখনো দুই পথ হতে পারে না দুই রঙের হতে পারে না দুই কালারের হতে পারে না ও আমার বন্ধুগণ শয়তান চ্যালেঞ্জ দিয়েছে তিনটা জায়গায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আখির নবী আগমন করেছে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কোরআন এসেছে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কারণ শয়তান জানে কিয়ামতের আগে এই কোরআনের জন্য এমন একদল মানুষ জমিনে বিচরণ করবে এই কোরআন থেকে দূরে সরাবার জন্য শয়তান হাজারো চেষ্টা করলো একদল মানুষ কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে থাকবে এই কোরআন আল্লাহর কালাম এমন এক কালাম বন্ধ
এই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য রহমতের নবীকে আল্লাহ পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য রহমতের নবী জমিনে আগমন করলেন গোটা পৃথিবী আগমনে ধন্য হয়ে গেল রহমতের নবী এমন এক পয়গম্বর যেই নবীর আগমনে শুধুমাত্র মানুষ খুশি হয়েছে এমন নয় যেই নবীর আগমনে আকাশ খুশি জমিন খুশি পাতা খুশি গামছে মাছ খুশি বন্ধ বৃক্ষ তরুণতা প্রত্যেকটা প্রাণী যেই নবীর আগমনে খুশি হয়েছে এমন এক নবী আমরা পাইলাম যেই নবীর জন্য আসমান খুশি জমিন খুশি যেই নবীর জন্য কুল কায়নাত খুশি যেই নবীর জন্য গোটা বিশ্ববাসীরা খুশি যেই নবীর জন্য আমরাও খুশি আমার বন্ধুগণ সেই নবীর রহমতের নবীকে আল্লাহ কেন পাঠাইলেন জমিনে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী বানায় আর রাসূল বানায় আল্লাহ তুমিকে জমিনের মধ্যে পালন করেছেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনের রহমত বানায় আর রাসূলকে পালন করেছেন রব্বুল আলামিন পবিত্র কোরআনে বড় সুন্দর করে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আপনাকে আমি আল্লাহ জমিনে পাঠাইলাম কেন পাঠালাম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্ব জগতের জন্য রহমত বানায় পাঠালাম আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী মানুষের জন্য রহমত আমার নবী নারীর জন্য রহমত আমার নবী পুরুষের জন্য রহমত আমার নবী জিনের জন্য রহমত আমার নবী কুল কায়নাতের জন্য রহমত সেই নবীকে ব্যঙ্গ করে যারা বাজে মন্তব্য করে বন্ধ তাদের মতো নিকৃষ্ট জানোয়ার এই জমিনে আরেকটা হতে পারে না ঠিক কিনা সারা পৃথিবীর শ্রেষ্ঠ রহমত মানে আল্লাহ রাসূলকে পাঠাইলেন সেই নবীর আগমনে আকাশ খুশি হলো জমিন খুশি হলো বন্ধ সেই নবীর আলোচনা যত শুনবো যত শুনবো ততই আমাদের মনের তামান্না পূরণ হবে সেই নবী জমিনে আগমন করলেন বন্ধ জমিনে আগমন করার সঙ্গে সঙ্গে কুল কায়নাত এত বেশি খুশি হলো পারস্য রাজার মূর্তি পূজা বন্ধ হয়ে গেল পারস্য সম্রাটের দেওয়াল খসে পড়ল চোদ্দটা দেওয়াল চোদ্দটা প্রাচীর পারস্য সম্রাট খসরু খারবেজের রাজপ্রাসাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল আল্লাহু আকবার শুধু তাই নয় প্রিয় বন্ধুরা রহমতের নবীর আগমনে কোটা কোটি কায়নাত এত বেশি খুশি হলো আল্লাহর হাবিবের আগমনে এত বেশি কুল কায়নাত খুশি হয়ে গেল রহমতের নবীর জন্য দুনিয়ার যত মূর্তি আছে সব মূর্তি মাটিতে পড়ে গেল মাথা নিচু করে দিল এই মাথা নিচু করার অর্থ হলো জমিনে এখন আর মূর্তি পূজা চলবে না জমিনে এখন আর শিরিক চলবে না জমিনের মালিক যে আল্লাহ ওই আল্লাহর সেজদা এখন জমিনে চলবে ওই আল্লাহর সেজদার বাস্তবায়নের জন্য রহমতের নবী এসেছে ঠিক কি না সে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য রহমতের নবী জমিনে এসেছে সেই নবী রহমতের নবী আগমনের সময় পৃথিবীর প্রত্যেকটা প্রাণী খুশি হয়েছে সমস্ত মূর্তিগুলি মাথা নত করে দিয়েছে শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ দুনিয়ার সন্তান আগমন করার পরে কিন্তু সেজদা দিতে পারে না আম্মা জান হযরতে আমিনা বলেন আমার শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর আমি দেখলাম দুনিয়ার সব বাচ্চাদের চাইতে ভিন্ন রকম আচরণ আমার সন্তানের আমার শিশু সন্তান এমন আচরণ আমার সাথে করল আমি তাকে দেখলাম দুটো হাত সামনের দিকে নিয়ে মাথাটা জমিনে ঠেকায় দিল কপালটা জমিনের মধ্যে ঠেকায় দিয়া একটা সেজদা দিল মালিকের দরবারে অবাক হয়ে গেলাম আমি এত শিশু সন্তান
আমার জন্য আল্লাহর দরবারে সেজদা দেয় আমার চোখের সামনে জন্মের পরে আল্লাহর দরবারে সেজদা দেয় সেজদা যখন পড়ে গেল তখন আমি তাকায় দেখলাম আদাআত মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত গোটা বিশ্ব লালে লাল হয়ে গেল আলোতে আলোকিত হয়ে পড়ল শুধু তাই নয় অবাক করা ব্যাপার হলো এটা আমার শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এক আলোক জ্যোতি পড়ল এমন এক নূরে ঝলক পড়ল এমন এক নূরের আলো ছুটে পড়ল যে আলোতে আকাশ থেকে জমিন পর্যন্ত জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা গেল আমি বুঝতে পারলাম এমন সময় কে যেন আমাকে আওয়াজ দিয়ে বলে এ আমিনা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী তোমার পেটে তুমি ধারণ করেছ সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী তোমার ঘরে এসেছে তুমি তার নামটা মুহাম্মদ রেখে দিবা জোরে করে আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হযরত আমিনা বলেন অবাক হয়ে গেলাম আমি রহমতের নবী আমার শিশু সন্তানের জন্য এত বেশি পাগল পড়া হয়ে গেল আমার মন এত বেশি তার জন্য পাগল পড়া হলো আন্দোলিত হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বর্ণনা পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় মদিনার একজন ইহুদি ফাত্রি মক্কার জমিনে ব্যবসা করত মক্কায় থাকত ওই ইহুদি ফাত্রি একদিন সব লোকদেরকে ডাক দিয়ে বলে আরবের লোকেরা আমার কাছে খবর চলে এসেছে তাওরাতের পাতার বর্ণনা শোনা যায় তাওরাতের বর্ণনা বলছে আখির নবী জমিনে আগমন করেছে না হয় পৃথিবী এত সুন্দর কেন লাগে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধুপূর্ণী মারি সেতা চাদো দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে বলে মামার মনে হচ্ছে যেন গোটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করেছে বলে কেমনে বুঝলা বলে আমি বুঝতে পেরেছি এজন্য সারা পৃথিবীর আজকের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে পৃথিবীর মধ্যে একটি পিটার শান্তি বিরাজ করছে আমার মনে হচ্ছে আখির নবী জমিনে আগমন করে ফেলেছে তোমরা খবর নিয়ে দেখো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ জমিনে এসেছে কিনা সবাই খবর নিয়ে বলল ফাদ্রি মহাশয় আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে চলে এসেছে বলে আমি যাই তোমরা আমি যাওয়ার আগে তাকে পরীক্ষা করে নাও তার পিছের মধ্যে একটা মহরে নবুয়ত থাকবেন আর মহরে নবুয়তের একটা সিলের জায়গায় মহরে নবুয়তের জায়গায় গুস্তের টুকরার মাঝে একটা সুন্দর করে ফসম থাকবে ফসমের একটা গুচ্ছ থাকবে আর তোমরা তার অবস্থা এমন ভাবে লক্ষ্য করবা দুই রাত পর্যন্ত সে তার মাজুনের দুধ পান করবে না অনাহারে থাকবে দুধ পান করা ছাড়া থাকবে আরবের লোকেরা চলে গেল দৌড়ে আম্মা জান আমিনার ঘরে গিয়ে খবর পাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে চলে এসেছেন খবর পেয়ে ফাত্রিকে বলল ফাত্রি মহাশয় যা বলেছেন তা তো ঠিক কথাটা শোনার সঙ্গে সঙ্গে বন্ধ ফাত্রি এবার ডাক দিয়ে বলল আল্লাহর বান্দারা তোমরা নিজের চোখে দেখে এসেছো এবার আমিও নিজের চোখে দেখতে যাই ওই ফাত্রি নিজের চোখে রহমতের ভূমিকে দেখতে আসার পর আল্লাহর নবীকে এক নজর দেখার সাথে সাথে সে অজ্ঞান হয়ে বলল অজ্ঞান হয়ে মাথায় পানি ঢালার পরে হুশ ফিরে আসে গেল আসার পরে তাকে জিজ্ঞেস করা হয় ও ফাত্রি মহাশয় অজ্ঞান হয়ে বললেন কেন ডাক দিয়ে বললে কোরআন বংশের লোকেরা তোমাদের ভাগ্য বড় ভালো তোমাদের ভাগ্য বড় ভালো তোমাদের কাছে যেই নবী আগমন করেছে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে এটা সাধারণ কোনো সন্তান নয় আমার তাওরাতের চোখ বলছে এটাই হবে আখিরি জামানার নবী সর্বশ্রেষ্ঠ পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর রাসূলদের শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় হাদিস পাকের বর্ণনায় পাওয়া যায় হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পাওয়া যায় মদিনাতুল মুনাওয়ারায় ওনার বয়স যখন 8 বছর তিনি বর্ণনা করেন একবার ফাত্রি মহাশয় সুবহে সাদিকের সময় আওয়াজ দিয়ে বলে ইহুদিরা আকাশের দিকে তাকায় দেখ লাল তারকা উদিত হয়ে গেছে লাল তারকা উদিত হয়ে গেছে কারণ যদি এই লাল তারকা উদিত হবে তাওরাতের বর্ণনা বলে
সেদিন আখির নবী জমিনে পদার্পণ করবে আমার বিশ্বাস হয়ে গেছে বিশ্বজগতের শ্রেষ্ঠ নবী জমিনে পদার্পণ করেছে আখির নবী জমিনের ভিতরে চলে এসেছে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা পরক্ষণে খবর শুনতে পাই না কয়েক বছর পরে আখির জামানার নবী সর্বশ্রেষ্ঠ নবীকে দেখার জন্য মদিনার মানুষ আস্তে আস্তে মক্কার দিকে যায় আর কালিমা পড়ে মুসলমান হয়ে আসে রহমতের নবীর জন্য এত পাগল পাড়া গোটা দুনিয়া বিশ্বজগতের শ্রেষ্ঠ নবীর জন্য পাগল পাড়া এত দুনিয়া তার কারণ হলো বন্ধু রহমতের নবীকে আল্লাহ সব দিকে শান সম্পূর্ণতা দান করেছেন একটা দিক রসুল অপূর্ণতা নাই যেই দিক রসুলকে আল্লাহ দেয় নাই বরহিতের পথ ছাড়া ভিন্ন কোন পথ ধরা যাবে না কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য বন্ধু আমরা মুসলমান আজকে এমন হয়ে গেছি জিলাফির বেলায় আছি রসুলকে মানার ক্ষেত্রে মাইরের বেলায় আমরা নাই আওয়াজ করে বলো মুসলমান ঠিক কিনা সারা পৃথিবীতে আজকে এমন অবস্থা হয়েছে রসুলের আশেক দাবি করে কিন্তু রসুলকে গালি দেয় ওই জানোয়ারকে জালেমকে শাস্তি করার মতো লোক খুঁজে পাওয়া যায় না আমার প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় অবাক করা ব্যাপার হচ্ছে বাংলার জমিনে কত নাস্তিক কত কুলাঙ্গার কত বেঈমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার ছড়াচ্ছে আমরা যখন তাদের বিপক্ষে কথা বলি তখন তাদের তারা আমাদের পক্ষ নেয় না তারা আমাদেরকে সহায়তা করে না আমার বন্ধুগণ আল্লাহর রাসূলের ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য একদিকে যেমন আপনাকে জিলাপিও খেতে হবে মিষ্টিও খেতে হবে তেমনি ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে জমিনের রাসূলের আদর্শটি গিয়ে রাখতে হলে প্রয়োজন হলে খালেদ বিন ওয়ালিদের মতো বাতিলদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে বন্ধুগণ আমরা হচ্ছি এমন আজকে সুযোগে আছি অবেলায় নাই বেলায় আছি অবেলায় নাই সুযোগ সন্ধানী মুসলমান কেমন হয়ে গেছি আমরা এই মাহে রবিউল আব্বার বিষয়টা এই জন্য টানলাম আমাদের অন্তরে রসুলের প্রতি মহাব্বত আছে না নাই এ মুসলমান বুকে হাত দিয়ে বলেন আছে না নাই রসুলের প্রতি ভালোবাসা যার অন্তরে থাকবে না সে কখনো মুসলমান হতে পারবে সারা পৃথিবীতে মুসলমান যারা ইমানদার যারা খাঁটি মুমিন তারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন এমন ভালোবাসেন জীবন দিতেও খুশি হয়ে যায় এজন্য দুনিয়ার জমিনে যত জালেমরা রাসূলের সৈনিকদেরকে শহীদ করেছে হত্যা করেছে ফাঁসির মঞ্চে নিয়েছে তার হাসি মুখে ফাঁসি বরণ করেছে তারপরেও তারা বিন্দু পরিমাণ বিচলিত হয় নাই কারণ রাসূলের আদর্শ যার অন্তরে থাকবে তাকে কেউ কখনো রাসূলের আদর্শ থেকে দূরে সরাতে পারবে এখন কথা হচ্ছে মাহে রবিউল আসলে আউয়াল আসলে পড়ে আমাদের দেশে গোটা বিশ্বের বিভিন্ন দেশে ১২ তারিখ পালন করার জন্য সবাই পাগল পাড়া হয়ে যায় আছে না নাই আমরা বলি ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে অনেক মুসলমানরা না জেনে গুনার কাজ করে আমি বলি আমি কারো আবেগকে অশ্রদ্ধা করি না রসুলের মহাব্বত ভালোবাসা যার অন্তরে আছে সে আমার ভাই তাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি রসুলের প্রেম আর ভালোবাসা যার অন্তরে আছে তাকে আমি মহাব্বত করি ভালোবাসি কিন্তু এই ভালোবাসার মানে এরকম নয় রসুলের তরিকার বাহিরে গিয়া ভিন্ন রকম ভালোবাসা উদযাপন করা আমার ভাইয়েরা পৃথিবীর জমিনে ১২৪,০০০ নবী রসুল আগমন করেছেন কোন নবী রসুলের জন্মদিবস পৃথিবীতে পালন হয় নাই বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস ঈদ মিলাদুন্নবী পালন করার ব্যাপারে আজকে উম্মতে মুসলমান ওলামায়ে কেরাম বলেন যেটা না করার জন্য বরং রসুল যেটা করেছেন সেটা করার জন্য পক্ষে বিপক্ষে সারা দেশে আজকে মত সৃষ্টি হয়েছে কেউ বলে জায়েজ কেউ বলে না জায়েজ সাধারণ মুসলমান ফোর্সেস কে ফেরকায় ভাটা পুতার গোসাগোসি মরিচের হলো জান যায় ঠিক কিনা বলেন সারা মুসলমান আলেম ওলামাদের মধ্যে এত দ্বন্দ্ব আজকে ছড়িয়ে পড়ছে যে মুসলমান সাধারণ ইমানদাররা কোন দিকে যাবে পথ খুঁজে পায় না সাধারণ মুসলমানরা আজকে এই জন্য নামাজ নিয়ে দলাদলির কারণে কোন কোন মুসলমান নামাজই ছেড়ে দিছে টুপি নিয়ে দলাদলির কারণে টুপি পরাই ছেড়ে দিছে কোন টুপি পড়লে কোন মাঝহাবের লোক বলে কোন আস্তে আমিন বললে কোন মাঝহাবের লোক বলে জোরে আমিন বললে কোন মাঝহাবের লোক বলে তার মানে ইসলামটাকে আজকে কাটতে কাটতে ইসলামের বিভিন্ন বিষয়কে আজকে ধ্বংস করতে করতে ইসলামটাকে একটা প্যাকেট বানিয়ে ফেলেছে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন ইসলাম কারো মন গড়া ধর্ম নয় ইসলাম আল্লাহর মনোনীত
সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত ধর্ম, এই ধর্মের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের কারো আর আমরা যাব কোন পথে বিপদে পড়লাম যে কেউ বলছে জায়েজ কেউ বলছে জায়েজ না কেউ বলছে হারাম কেউ বলছে করে না এখন আমি বলি যে যাদের যাদের অন্তরে রাসূলের মহব্বত আছে তাদের ভালোবাসা আবেগকে শ্রদ্ধা জানাই কিন্তু পদ্ধতিটা হচ্ছে ভুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ জন্ম পালন করা যাবে কি যাবে না বলছে 100% জায়েজ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে সেই হাদিসটা আমি আপনাদেরকে পড়ার পরে বুঝতে পারবেন যে রাসূলের মিলাদ পালন করা জায়েজ আছে কিনা আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আন সাওমিল ইসনাইন সোমবারের রোজার ব্যাপারে কি বারের সোমবারে সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় রোজা রাখতেন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন রাসূল বললেন ফিহি ওয়ালিদু ফিহি উনজিলা আলাইয়া আমাকে এই দিনে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আর কোরআন এই দিন আমার উপর নাযিল করা হয়েছে মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস রাসূল জন্মদিবস পালন করেছেন শতভাগ সত্য আমরাও বলি সত্য কোটিবার সত্য তবে পদ্ধতিটা ভুল মুসলমানরা আজকে যেই এশকার মহব্বতের জ্বালা দেখাচ্ছেন পদ্ধতিটা ভুল পদ্ধতি হচ্ছে রাসূলের এশকার মহব্বত থাকলে পরে জন্মদিবস পালন করতে হবে সেটার পদ্ধতি হচ্ছে তাকে রোজা রাখতে হবে ঠিক কি না বলেন রোজা রাখতে হবে রোজা আর রোজা রাখলে তারপরে আপনি যদি সম্ভব হয় পুরো মাস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস ইন্তেকালের মাস রাসূল এই দিনে আগমন করেছেন আবার এই সময় বিদায় নিয়েছেন আপনি চাইলে সেমিনার করেন আপনি চাইলে রাসূলের প্রতি দুরূদ সালাম পড়েন আপনি চাইলে রাসূলকে মহব্বতের বিভিন্ন রকম কথা বলেন কিন্তু আজকে ফিতনা ছড়িয়ে মিলাদ পালন করে রাসূলের ফুল দিয়া সাজায় খাজা বাবা দা কিবলা কাবারে জোরে কান ঠিক না তার মানে মহব্বত আছে সত্য কিন্তু মহব্বতটা ভুল জায়গায় মহব্বত আছে ঠিক প্রয়োগটা ভুল জায়গায় এই মহব্বতের প্রয়োগটা কোথায় করতে হবে খুব খেয়াল করেন খুব খেয়াল করেন এদিকে তাকান আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মুআজ্জিজ প্রধান মেহমান মহাজারা মাওলানা হাসিবুর রহমান সাহেব এসেছেন জোরে করে আলহামদুলিল্লাহ কি আমি কি কথা বলবো না ছেড়ে দিব এদিকে তাকান আমার দিকে তাকান বলেন আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ তাহলে পদ্ধতিটা ভুল পদ্ধতি কেমন হবে দেখেন স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে স্ত্রীও স্বামীকে ভালোবাসে নতুন বেচারা বিয়ে করছে রিক্সা চালায় কি চালায় রিক্সাওয়ালা ভাইয়ের আবার রাগ করবেন না যে হুজুর দৃষ্টান্তটা আমাদেরকে দিয়ে দিলেন আসলে রিক্সাওয়ালা ভাইয়েরা অনেক কষ্ট করে শ্রমিকদের মর্যাদা দিতে আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও তো আমাদের দেশে এমন কিছু মানুষ আছি আমরা এমন কিছু সভ্য জাতের মানুষ আছি আমরা বছরের পরে বছর যায় রিক্সাওয়ালার 20 টাকা এখনো পরিশোধ করে নাই জোরে কান ঠিক না শ্রমিকের শ্রমের ঘাম এখনো পরিশোধ করে নাই অতএব এটা কখনো উচিত নয় মুসলমান নবীর উম্মত আদর্শ নবীর উম্মত এটা করতে পারে না এখন শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসবো আমরা পদ্ধতিটা কেমন হবে পদ্ধতি হবে আমার বানানো পদ্ধতি নয় আমার বাবার বানানো পদ্ধতি নয় পীরের বানানো পদ্ধতি নয় আলা হযরত নামে ভণ্ড পেকাত্তার পদ্ধতি নয় পদ্ধতি হবে আমার রাসূলের পদ্ধতি পদ্ধতি হবে আমার সাহাবায়ে কেরামদের পদ্ধতি ইল মিলাদুন নবী পালন করা জায়েজ কোটিবার জায়েজ আমি চ্যালেঞ্জ করলাম এই পালন করার পদ্ধতিটা ভুল পালন করছে রাসূলের ফুল দিয়া সাজাচ্ছে খাজা বাবাকে পীর সাহেবকে ফুল দিতে দিতে ওনার অবস্থা এমন হয়ে গেছে উনি শ্বাস নিতেও পারছেন না কথা বলেন ঠিক কি না শ্বাস বন্ধ করে দিচ্ছে বেচারা বেচারা কিন্তু শুনছে আমার ভাইয়েরা এই জন্য খুব সাবধান আবার কেউ কিছু অতিরঞ্জিত আবেগে স্লোগান দিয়েও বলে মিলাদুন নবী পালন করো সিরাতুন নবী লাথি মারো নাউজুবিল্লাহ বলে মিলাদুন নবী আর সিরাতুন নবী আকাশ পাতাল ব্যবধান মিলাদুন নবী জানার বিষয় সিরাতুন নবী মানার বিষয় গোটা সিরাতটাই হচ্ছে কোরআন
যদি বলেন আপনি সিরাতুন নবীকে লাথি মারা কোরআনকে লাথি মারা হয় আল্লাহর কোরআনকে লাথি মেরে কোন মুসলমান কখনো সফল হতে পারবে না বিষয়টা এইজন্য বুঝাচ্ছি কাদা ছড়াছড়ি খুব হচ্ছে আমাদের সমাজে এখন প্রশ্ন হচ্ছে পদ্ধতিটা কেমনে ভুল রিকশাওয়ালা বেচারা বিয়ে করছেন গ্রামের এক অশিক্ষিত মেয়ে তো মেয়েটা দেখতে শুনতে যেমন কিন্তু আদর আপ্যায়ন খুব ভালো এরকম বউ আছে না অনেক আদর আপ্যায়ন ভালো মহব্বত ভালো ভালোবাসা খুব ভালো স্বামী ভক্তি ভালো আমার আমাদের দেশের এক স্বামীও আছে স্বামীর নামের আসামি এই যে স্বামীর নামের আসামি বাংলাদেশে একটা কুসংস্কার এবং কুচরিত্র বীজ বপন করতে চান কথা বুঝেন না এটা কে আমাদের দেশের এক কিং নামক খান ওই কিং খান নামক ওই কুলাঙ্গার বাংলাদেশের সংস্কৃতিকে পরিবর্তন করে মুসলমানদের সংস্কৃতির পরিবর্তন করে বিজাতিদের সংস্কৃতির বীজ বপন করতে চায় ঠিক কিনা বলে কি অবাক করে ব্যাপার আমগো হুজুরগো যত দোষ মানুষ তালাশ করে ওদের কোনো দোষ নাই ওরা করলেও নাই ওরা সমস্যা সৃষ্টি করলেও নাই আজকে যদি ওলামায়ে কেরাম বিবাহের পরে কামিল নামা দেখাতে না পারে তাহলে তার জন্য জাল জুলুম নির্যাতনের স্টিম রোলার চলে আর এই সকল যারা সন্তান জন্ম দেওয়ার পরেও সাংবাদিকরা কামিল নামা খুঁজে না সন্তানের স্বীকৃতি আদায়ের জন্য উঠে পড়ে লেগে যায় এই সমস্ত দালাল মার্কা লোকদের জন্য আমাদের অন্তর থেকে ঘৃণা ছাড়া আর কিছু হয় না অবাক হুজুররা আমরা কামিল নামা না থাকলে দোষ ওরা বিয়ের কোনো ছবি না থাকলেও কোনো দোষ নাই কাবিননামা তো দূরের কথা মিষ্টি না খাইলেও কোনো দোষ নাই সন্তান হওয়ার পরে বাবার পরিচয় নিয়ে উঠে পড়ে লাগে মানে আজাই রাখা মার এখন বিষয়টা হচ্ছে এরকম ভালোবাসা ইসলাম কখনো সমর্থন করে না আল্লাহ তাকে শক্তি দিয়েছে এক বিয়ে করুন দুই বিয়ে করুন তিনটা চারটা করুন কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সন্তান হওয়ার পরে সন্তানের স্বীকৃতি দেওয়া এটা হারাম এটা যারা সন্তান ছাড়া কিছুই হতে পারে না আল্লাহ রাসূল বলছেন আলিমু বিন নিকাহ বিবাহের ঘোষণা বেশি বেশি দাও তার মানে এখন আমাদের দেশে যে আতশবাজি করে ডেক্স লাগায়া তারপরে আপনার ডিজে পার্টি করে এই পার্টি মানে এলান করা নাকি আপনি এলান মানে হচ্ছে বেশি বেশি লোকদেরকে দাওয়াত দিয়ে অলিমা খাওয়ান খাসি জবাই করেন গরু জবাই করেন খাওয়ান মানুষ জানক যে আপনি বিয়ে করেছেন সাক্ষী রাখেন তাহলে এই পদ্ধতিটা এরকম হবে এখন স্বামী বেচারা বিয়ে করেছে গরিব মহিলাকে মহিলা তো আর ইংলিশে জানে না আই লাভ ইউ আর বলতে পারে না এই জন্য সে ভাঙা ভাঙা গলায় বাংলায় বলে আমি তোমার খুব ভালোবাসি কি করে আমি তোমার খুব ভালোবাসি স্বামীও খুব খুশি আইলে খুব আদর যত্ন করে এখন ভালোবাসার পরীক্ষাটা তো নেওয়া দরকার ভালোবাসাটা কেমনে হয় এই ভালোবাসার প্রমাণ কি কোন পদ্ধতিতে ভালোবাসা হবে এখন একদিন রিক্সার প্যাডেল ঘুরাইতে গিয়া দেখা গেছে চেনের ভিতরে কাইনে আঙ্গুল ঢুকে একেবারে ছোট আঙ্গুল ঢুকে আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে খুব দৌড়াদৌড়ি করে বাসায় আসলেন আসার পরে চিন্তা করলেন আমার প্রিয়তমা স্ত্রী তো বাসায় আছে স্ত্রীকে যদি আমি বলি যে আমার পাটা কেটে গেছে সে নিজেও আফসোস করবে আমার শরীরে আমার পায়ের মধ্যে একটা ব্যান্ডেজ তৈরি করে দিবে লাগাইয়া দিবে সুতরাং আমি সেই পদ্ধতিটা অবলম্বন করি স্ত্রী স্বামী বেচারা দৌড়ে চলে আসলেন আসার পরে স্ত্রীকে বললেন হে আমার প্রিয়তমা আমার তো পা কেটে গেছে আমি কি করবো এখন বুঝতে পারছি না সে তার পায়ের মধ্যে ব্যান্ডেজ না দিয়া কয় তোমাকে আমি খুব ভালোবাসি কথা বুঝেন না আপনার এখন ভালোবাসার প্রমাণ কি শুধু মুখে বলা না ব্যান্ডেজ লাগানো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দুঃখের কথাগুলি বলতেছি মুসলমানেরা সারা দুনিয়া মুসলমানরা আজকে অত্যন্ত কঠিন সময় পার করছে দুর্গত দিন পার করছে কঠিন দিন পান করছে মুসলমান সারা পৃথিবীতে আজকে হাহাকার করে বেড়াচ্ছে কোন সময় ঈসা নবী আসবে কোন সময় বা মাহদি আলাইহিসসালাম আসবে সেই সময়ে আজকে মুসলমান নবীর উম্মতের পক্ষে ঐক্যবদ্ধ না হয়ে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ না হয়ে বেদাত আর কুসংস্কারের পদ্ধতিকে অর্জন করে সারা দুনিয়াতে মুসলমান নবীর আশেক দাবি করে সারা পৃথিবীর জমিনে আজকে এমন সংস্কৃতির চিকিৎসা তারা করেছেন এমন সংস্কৃতির উদ্ভাবন তারা করেছেন যে সংস্কৃতি কোরআনেও নাই হাদিসেও নাই চার খলিফার যুগে ছিল না চার ইমামের যুগে ছিল না সুতরাং যে সংস্কৃতি কোরআনে নাই হাদিসে নাই ওইটা কখন ইসলামী সংস্কৃতি হতে পারে এজন্য আমরা মানবো
তবে মানার পদ্ধতিটা সুন্নাত তরিকায় হতে হবে যেখানে ব্যান্ডেজ লাগানোর কথা ওখানে ব্যান্ডেজ লাগাইতে হবে যেখানে আপনার ভালোবাসার কথা বলতে হবে ওখানে ভালোবাসার কথাই বলতে হবে ঠিক কি না বলে এইজন্য আল্লাহর হাবিবকে যারা ভালোবাসবেন রাহমাতুল লিল আলামিন বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাপকাঠি কেমন হবে বন্ধু রহমতের নবী জমিন আগমন করেছেন মিলাদুন নবীর মাস রাসূলের ব্যাপারে আমাদের জানার দরকার আল্লাহর রাসূলের সিরাত আমাদেরকে মানা দরকার নবীকে যারা ভালোবাসেন তাদেরকে শ্রদ্ধা করি বন্ধু কিন্তু ভালোবাসার মাধ্যমে পদ্ধতিটা যারা অর্জন করেন অবলম্বন করেন সে পদ্ধতিটা একটু ভুল আছে যদি রাসূলকে আপনি ভালোবাসেন তাহলে রাসূল যেভাবে আল্লাহর হাবিবের আগমনের দিবস গ্রহণ করেছেন সেভাবে আপনাকেও গ্রহণ করতে হবে আমাকেও গ্রহণ করতে হবে সেই পদ্ধতি হচ্ছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন আগমন করেছেন সেদিন রহমতের নবী রোজা রেখেছেন রোজা আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম এইজন্য বেশি বেশি সময় রোজা রাখতেন সোমবার দিনে রহমতের নবী রোজা রাখতেন বেশি বেশি তার কারণ আল্লাহ রাসূল বলছেন ফিহি উলিত ওয়া ফিহি উনজিল আলাইয়া এই দিনে আল্লাহ আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন আর এই দিনে কোরআন আল্লাহ তাআলা আমার উপর নাযিল করে দিয়েছেন এই জন্য আমি সোমবার দিনে রোজা রাখি বন্ধ শুধু তাই না রহমতের নবীর আরেক হাদিসের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি বন্ধ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন يُعْرَضُ الْعَمَالُ فِي كُلِّ جُمْعَةٍ مَرَّتَيْنِ يَوْمَ الْإِثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ بَنْدَر সমস্ত আমল নামা সপ্তাহে দুইবার আল্লাহর দরবারে পেশ করা হয় একটা বার হচ্ছে জুমার রাত তার মানে বৃহস্পতিবার একটা রাত হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত আর একটা রাত হচ্ছে বন্ধ সোমবার দিবাগত রাত রহমতের নবী বলেন এই দুইটা দিনে দুইটা রাতে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয় আর আমি সোমবার দিন আর বৃহস্পতিবার দিন এই জন্য রোজা রাখি যাতে আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয় আর আমি যেন রোজা অবস্থায় থাকি সুবহানাল্লাহ রাসূল আমলনামা পেশ করবেন আল্লাহর দরবারে এই জন্য রোজা ছিলেন আর আমরা আনন্দ উল্লাস করে সব করি আমার ভাইয়েরা এরকম আনন্দ উল্লাস শরীয়ত সম্মত নয় যেটা আছে সেটাই আমাদেরকে করতে সেই জন্য আল্লাহর হাবিবের আগমনে গোটা কুল কায়নাত খুশি হয়েছিল বন্ধ গোটা জমিন আনন্দে আলোড়িত হয়েছিল গোটা পৃথিবীর মানুষ খুশি হয়েছিল বন্ধ গাছ তরুলতা পাখি সমস্ত মখলুকাত আনন্দে আত্মহারা হয়েছিল রহমতের নবীর আগমনের কারণে রাসূলকে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করলেন কেন পাঠালেন কেন পাঠালেন বিস্তারিত বিবরণ বন্ধু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে দান করে দিয়েছেন রহমতের নবীকে আল্লাহ কেন জমিনে প্রেরণ করলেন আল্লাহ তাআলা সূরাতুল ফাতহ এই সূরাতুল ফাতরা এই সূরাতুল ফাতহ বিজয়ের সূরাটা নবীজির জীবনের শেষ সময় আল্লাহ নাযিল করে দিয়েছিলেন আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধি হয়েছিল ষষ্ঠ হিজরিতে বন্ধ হুদাইবিয়ার সন্ধি হয়েছিল ওই হুদাইবিয়ার সন্ধির সময় রহমতের নবীর অবস্থা এমন হয়েছিল আলহামদুলিল্লাহ বেশি দিন হয় নাই আর দশ দিন হলো আল্লাহর পবিত্র কাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক দেখে আসলাম রাসূলকে প্রাণ ভরে সালাতু সালাম দিলাম আর মদিনার জমিনের চতুর্পাশ প্রদক্ষিণ করলাম ঘুরলাম সফর করার পরে হুদাইবিয়ার সন্ধি যেই জায়গায় হয়েছিল সেই জায়গা পর্যন্ত গেলাম বন্ধু শুধু তাই না খন্দকের যুদ্ধের পরীক্ষা যেখানে খনন করা হয়েছিল সেই জায়গায় পর্যন্ত আল্লাহ নিয়েছিলেন আমার বন্ধুগণ সেই সমস্ত জায়গাগুলি ঘুরে ঘুরে উপলব্ধি করলাম রাহমাতুল লিল আলামিন নবীজি আমার হুদাইবিয়ার সন্ধি করেছিলেন এমন একটা কঠিন সময়ের ভিতরে যে কঠিন সময়ের ভিতরে সব স্বার্থগুলা মুসলমানদের বিরুদ্ধে চলে গিয়েছিল শর্তগুলো মুসলমানদের বিরুদ্ধে সমস্ত শর্তগুলি চলে আসলো ইসলামের বিপক্ষে মুশরিকদের পক্ষে সব শর্ত চলে আসলো সমস্ত শর্ত একমাত্র মুশরিকদের পক্ষে চলে আসলো রহমতের নবীর মন বড় বেজার সাহাবাই কেরামদের মন বড় বেজার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত
কঠিন ইস্পাতের মতো দাঁড়িয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নো ধৈর্যের ভার ভেঙে গেল রাসূলকে বললেন হে নবী আপনি কি নবী নয় আপনি আপনার নামের শেষে রাসূল শব্দ কাটতেছেন কেন হযরত ওমরকে রাসূল বলেন ওমর অবশ্যই আমি নবী সন্দেহের কোনো কারণ নাই সুতরাং সন্দেহের কোনো কারণ নাই ওমর আল্লাহ নবী বললেন ওমর ধৈর্য ধারণ করো কিছুদিন পরে ইটার পাওয়া যাবা আমি রাসূল কেন ধৈর্য ধারণ করলাম ধৈর্যের ফল বড় মিষ্টি হয় বান্দা রহমতের নবী ধৈর্য ধারণ করলেন হুদাইবিয়ার সন্ধির প্রাক্কালে ওই ধৈর্যের কারণে দুই বছরের ব্যবধানে মক্কার কুরাইশ বংশের লোকেরা সন্ধির শর্ত ভেঙে দিল আর সন্ধির শর্ত ভেঙে দেওয়ার কারণে রহমতের নবী অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের জন্য মিশর নিয়ে হাজির হয়ে গেলেন এতদিন পর্যন্ত যে সকল কাফের বেঈমানেরা রহমতের নবীর চেহারার দিকে তাকায় তাকায় থুতু নিক্ষেপ করত আজকে রাসূলকে দেখার পরে তাদের মাথাটা নত হয়ে গেছে এই জালেমেরা শুনে রাখো জালেমেরা শুনে রাখো জালেমেরা শুনে রাখো কান খুলে শোনো আজকে যারা আলেম ওলামাদেরকে দেখলে পরে গায়ে চুলকে নিয়ে অ্যালার্জি শুরু হয়ে যায় মুসলমান দেখলে পরে যাদের খারাপ লাগে রে বন্ধু এমন একটা সময় আসতে দেরি হবে না রাতে পহর গুনতে দেরি হয় না দিবসের আলো চাইতে দেরি হয় না যারা নাকি পৃথিবীর জমিনে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে বাজে মন্তব্য করে মুসলমানদেরকে দেখলে টেরা চোখে তাকায় অপেক্ষা করে বন্ধু এমন একটা সময় চলে আসবে ওলামাই কেরাম মুসলমানদের দিকে চেহারার দিকে তাকানো দূরের কথা পায়ের দিকে তাকায়ও কথা বলতে তোমাদের লজ্জা হবে ঠিক কিনা আল্লাহর নবী যখন মক্কায় ঢুকলেন একটা কাফের রাসূলের চেহারার দিকে তাকায় না সব মাথা নত নিচের দিকে রহমতের নবী যে মিশন নিয়ে দুনিয়ার জমিন আগমন করলেন আল্লাহর নবী খানায় কাবার সামনে দিন চাবি চাইছিলেন খানায় কাবার ভিতরে নামাজ আদায় করার জন্য চাবি দেয় নাই বলে তোর মতো সন্তানকে চাবি কেমন করে দিব মর্যাদাহীন সন্তান রহমতের নবী মন খারাপ করেন নাই বিচলিত হন নাই আজকের দিনে চাবি দিয়ে দিল রহমতের নবী বাইতুল্লাহ দরজা খুলে মূর্তির সামনে দাঁড়ায় গেলেন রহমতের নবী মূর্তির সামনে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখা গেল বন্ধু একটা একটা মূর্তি আছাড় মেরে মেরে ভেঙে পড়ল এ 360 মূর্তি খানায় কাবায় ছিল সবগুলো মূর্তি নিজেরই যে আছাড় মেরে ভেঙে পড়ল ও আমার বন্ধুগণ স্লোগান যতই আমরা দেই না কেন রে বন্ধু ইসলামের ব্যাখ্যা যতই ভুল করি না কেন একদিন কিন্তু আল্লাহর দরবারে আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে সেই জন্য আজকে মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে দুদিল মান্দা কালিমা চর এমন হয়ে গেছে বন্ধু মুসলমান মসজিদে গেলে রহমান রহমান বলি আমরা আবার যখন রাম মন্দিরে যাই শিব মন্দিরে যাই আবার যখন নাকি পূজার মধ্যে যাই তখন আমরা ভগবান ভগবান তখন আমরা দেখা যায় রাম রাম বলে মুখের ফেনা তুলি আবার স্লোগান দিয়ে বেড়াই ধর্ম যার যার উৎসব সবার ও আমার বন্ধু এই সমস্ত কুকুরের স্লোগান দেওয়া যাবে না মুসলমান আপনি মুসলমান হলে পরে ইমানের পথে চলবেন ইসলামের পথে চলবেন এটাই আপনার কাছে কামনা ইসলামের পথের বাইরে ভিন্ন কোন পথ হতে পারে না ও আমার বন্ধু রহমতের নবী শিক্ষাটাই দিয়েছেন আমি রাসূল মূর্তিদেরকে মূর্তি পূজা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য জমিনে আল্লাহ আমাকে পাঠাইলেন এই জন্য জমিনে আমি আসলাম আর জমিনে আসার পরে 360 মূর্তি রাসূলকে দেখে দেখে টস টস করে মাটির মধ্যে ভেঙে ভেঙে পড়ল দুইটা বর্ণনায় পাওয়া যায় একটা বর্ণনা হলো মূর্তিগুলি আছান মেরে মেরে ভেঙে পড়ল আরেকটা বর্ণনা হলো রাসূল হাতি ইশারা করেছেন আর একটা একটা মূর্তি টস করে জমিনে ভেঙে পড়ল আমার বন্ধুগণ খুব ভালো করে শোনেন শয়তান কিন্তু মূর্তি পূজা একদিনে শুরু করে নাই শয়তান কিন্তু আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করে করে মানুষের প্রতিকৃতি বানায় ভাস্কর্য বানায় বানায় কিন্তু মূর্তি পূজা চালু করেছে ঠিক কি না বলে এই জন্য মুসলমান ইমানদার যারা মূর্তি পূজা করবেন আমরা তাদেরকে অশ্রদ্ধা করি না যদি কোনো মুসলিম ভাই অসুস্থ হয়ে যায় তার অসুস্থতার টাকা দিবেন চিকিৎসা করাবেন তাকে খাবার দিবেন বস্ত্র দিবেন কিন্তু তার মূর্তি পূজা আপনি সহযোগিতা করতে পারবেন না পাপের কাজে সহযোগিতা করা
পাপীর যেমন অপরাধ সহযোগিতাকারীরও তেমন বড় অপরাধ এই জন্য বন্ধু কোন মুসলমানের সন্তান কখনো মসজিদে গিয়া রহমান রহমান বলা মন্দিরে গিয়া রাম রাম বলা এটা কখনো কোন মুসলমানের সন্তানের জন্য সম্ভব হতে পারে না পারে না পারে না ঠিক কি না ছোরঙ্গে দো ছোড় দে দৌরঙ্গে ছোড় দে এক রং হো যাও সারা ফামো বান ফালিয়া সং হো যা আল্লামা ইকবাল বলেন দুই রং ছাড়া এক রং ধরো হয়তো মুসলমানের লেবাস পরেছো কালিমা পরেছো কালিমার লেবাস ধরো আর না হয় তুমি ইসলাম ছেড়ে দাও যদি কাট্টা কাফের মুশরিক হতে মনে চায় কাট্টা কাফের মুশরিক হয়ে যাও কিছু ইসলাম কিছু মুসলমান কিছু কুফর এটার নাম ইসলাম নয় এটার নাম ইসলাম নয় ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ সেই কারণেই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন আর প্রত্যেকটা মূর্তি জমিনে আছাড় মেরে মেরে ভেঙে বলল রহমাতুল লিল আলামিন সাহাবাই কেরাম দশ হাজার সাহাবাই কেরামদেরকে সঙ্গে নিয়ে রসুল যখন মক্কায় ঢুকলেন আর মক্কায় ঢুকার পরে রসুল সাহাবাই কেরামদেরকে বললেন সাহাবীরা রে মক্কার চতুর্পাশে ঘুরতে থাকো মক্কা বিজয় হয়ে গেল কোন মানুষের কোন কষ্ট হয় কিনা দেখো যদি কোন মানুষ আমি নবীর কারণে কষ্ট পায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে জবাব জাহির কাটকারায় দাঁড়াতে হবে এই জন্য খেয়াল করো ডানে বামে কেউ যেন কোন রকম কোন কষ্ট না পায় আল্লাহ তাআলা রাসূলকে ডেকে বললেন হে নবী গো আপনাকে পাঠাবার একটা কঠিন উদ্দেশ্য আমার আছে দুনিয়ার যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইলাম একটা ইমারত বানাবার জন্য পাঠালাম বিল্ডিং বানাবার জন্য পাঠাইলাম সে ইমারতটা হলো এমন যদি আপনি বন্ধ ইমারত বানান তাহলে ইট লাগবে সিমেন্ট লাগবে ইটা লাগবে বালি লাগবে তারপরে বন্ধু আপনার রড লাগবে ইসলাম এমন একটা ইমারত এমন একটা দুর্গ যেই দুর্গ বানাবার জন্য এক একজন নবী এক একভাবে সহযোগিতা করেছেন এক একজন নবী এক একভাবে সহযোগিতা করেছেন ওই সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা ইসলাম নামক দুর্গকে এমন ভাবে তৈরি করে দিয়েছেন রাসূল হাদিসে বলেছেন আমি হলাম এমন একটা দুর্গের মতো প্রত্যেকটা দুর্গের চতুর্পাশে ইট লাগানো হয়েছে কিন্তু একটা জায়গায় যেই জায়গায় মানুষ তাকায় ওই জায়গার মধ্যে ইট নাই মানুষ ওই বিল্ডিংটার দিকে তাকায় মন্তব্য করে আর বলে বিল্ডিংটা বড় সুন্দর হয়েছে কিন্তু সামনের জায়গায় ইট নাই দেখতে সুন্দর লাগে না আল্লাহ রাসূল বলেন ওই যে অপূর্ণ জায়গাটা সেই অপূর্ণ জায়গাটা আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে আল্লাহ বলেন হে নবী আপনাকে আমি আল্লাহ তো এই জন্যই পাঠাইলাম ও নবী এই জন্যই আপনাকে আমি আল্লাহ পাঠাইলাম রহমতের নবী আপনি গোটা জমিনের ভিতরে ইসলাম এবং দিনকে কায়েম করবেন প্রতিষ্ঠিত করবেন রহমতের নবীকে আল্লাহ তাআলা সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে বড় সুন্দর করে তার আগমনের উদ্দেশ্যটা আল্লাহ ব্যাখ্যা করে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিয়ুজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়া কাফা দুইটা জিনিস দিয়া পাঠাইলাম বলেন কয়টা আর জোরে এক নাম্বার বিষয় হলো আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক এক নাম্বার হলো আমি আল্লাহ আপনাকে দীন হক সহকারে পাঠালাম এক নাম্বার হেদায়েত দিয়া পাঠালাম দুই নাম্বার সত্য দিন দিয়া পাঠাইলাম এক নাম্বার হলো হেদায়েত হেদায়েত মানে হলো বিল কুরআন কুরআন দিয়া পাঠাইলাম দুই নাম্বার হলো আপনাকে আমি আল্লাহ সত্য দিন দিয়া পাঠাইলাম ইসলাম দিয়া পাঠাইলাম কেন পাঠাইলাম হে নবী সরাহু আলা দীনি করলে গোটা বিশ্বময় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ আপনাকে পাঠায় দিলাম আল্লাহ বলেন হে নবী দীনের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন কিনা এই হিসাব আর জিম্মাদার আমি আল্লাহ কারো কাছ থেকে নিব না ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমি আল্লাহ সাক্ষী দাতা হিসেবে আপনার জন্য যথেষ্ট হয়ে যাব সুবহানাল্লাহ রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন
দ্বীনি হক প্রতিষ্ঠিত করার জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য একত্ববাদকে গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য মূর্তি পূজাকে প্রশমিত করার জন্য মূর্তি পূজাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাঠায় নাই মানব পূজাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ পাঠায় নাই সূর্য পূজা চন্দ্র পূজা করার জন্য আল্লাহ পাঠায় নাই আল্লাহ পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহর গোলামের জন্য সেই জন্য বন্ধু আল্লাহর গোলামের পদ্ধতিটা কেমন হবে ওই গোলামের পদ্ধতি এমন হবে রাসূল যেই পদ্ধতিতে আল্লাহর গোলামি করেছেন আল্লাহর ইবাদত করেছেন সাহাবাই কেরাম যেই পদ্ধতিতে আল্লাহর ইবাদত করেছেন সাহাবাই কেরাম যেই পদ্ধতিতে আল্লাহর গোলামি করেছেন এর বাহিরে ভিন্ন কোন আদর্শ আর তরিকা আমাদের জন্য হতে পারে না এই জন্য বন্ধু আমাদের জীবনে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আল্লাহর নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকব সেই জন্য মুসলমান নবীর উম্মতেরা আমরা কোনোদিন কোনো মানুষকে ঠকাব না কোনো মানুষের উপর অন্যায় আচরণ করব না কোনো মানুষকে গালি দিব না আজকে অহরহ গালি আমাদের সমাজের মধ্যে চলে বরং বন্ধু আমরা সাধারণ মানুষ তো গালি গালাজ করি আমার মতো কিছু মৌলবি ভাই কিছু আলেম ভাই এমন আছেন যারা মাইক পাইলে শুধু অন্য মত করেন মাইকটা পাওয়ার পরেই গালি গালা শুরু হয়ে যায় অবাক করা ব্যাপার এমনটা যেন না হয় বন্ধ রাসূল বলেছেন আপনি আজকে একজনকে গালি দিলেন একজনকে গালি দিলেন আপনি যাকে গালি দিলেন সেই যদি গালির উপযুক্ত না হয় ওই গালিটা ফিরে আপনার দিকে চলে আসে এই জন্য সাবধান 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 গালি দেওয়া যাবে না গালি দেওয়া হারাম গালি দেওয়া যাবে না মানুষকে ধোঁকা দেওয়া যাবে না চিটিং বাটপারি করা যাবে না আজকের সময়টা এমন হয়ে গেছে বন্ধু কেন যেন মানুষ শুধু পরের উপর পরের হক নষ্ট করতে চায় পরের অধিকার খর্ব করতে চায় পরের ইজ্জত নষ্ট করতে চায় রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি শুধু তাই নয় রাসূল বলছেন আল মুসলিম হারাম ও দমিহি ওয়া মালিহি ওয়া ইরসিহি আল্লাহ রাসূল বলেন প্রকৃত মুসলমান তারা যার হাতে অপর মুসলমানের হাত নিরাপদ অপর মুসলমানের রক্ত নিরাপদ অপর মুসলমানের সম্মান নিরাপদ আমরা যদি সম্মানের সাথে বাঁচতে হয় আরেকজনকে সম্মান দিতে হবে ইজ্জতের সাথে থাকতে হয় আরেকজনকে ইজ্জত দিতে হবে মুসলমান নবীর উম্মত হতে পারে আমার মধ্যে কোন আদর্শ আমি পালন করি হতে পারে আমি ভিন্ন কোন মত অবলম্বন করি কিন্তু তাই বলে অশ্রদ্ধা নয় বরং ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে গোটা মুসলমানদেরকে সারা দুনিয়া বিচরণ করতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এই জন্য আমরা কি করব রাসূল যে পথ নিয়ে এসেছেন আল্লাহ রাসূল যে হেদায়েত নিয়ে এসেছেন কোরআন নামক হেদায়েত আল্লাহ রাসূল আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রাসূলকে স্পেশাল গিফট করেছেন সেই গিফট আজকে নখ দর্বে পড়ে থাকে আমরা মুসলমান সেদিকে পাত্তা দেই না আমার ভাইয়েরা ঘরের মধ্যে কোরআন পড়ে থাকে পাত্তা দেই না অবাক করা ব্যাপার এই কোরআনকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে দিনকে মেনে চলতে হবে সুতরাং আমার আলোচনার প্রতিপাদ্য বিষয় এটাই ছিল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জানব রাসূলের সিরাতকে মানব বলেন রাসূলের জীবন জানব রাসূলের সিরাত রাসূলের জীবনকে জানার শেষ নাই কারণ রাসূলের জীবনে এমন অসংখ্য মুজিজা ঘটিত হয়েছে 3000 এর বেশি মুজিজা আমার রাসূলের জিন্দেগীতে সংঘটিত হয়েছে বলেন আল্লাহু আকবার যা কোন নবীর জিন্দেগীতে এত হয় না সুতরাং আমার প্রিয় ভাইরা সেই দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত রাখতে হলে টিকে রাখতে হলে মসজিদ মাদ্রাসা ওয়াজ নসিহাত দিনি খানকা দিনি মুজাকারা দিনি আলোচনা এগুলি দরকার আছে না নাই আসতে হয়ে গেছে জোরে কেন আছে না নাই তাহলে এই যে আপনাদের প্রিয় মসজিদ নোয়াখালা নোয়াখালা পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদ অত্যন্ত চমৎকারভাবে নির্মাণ হয়েছে আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ আর এই মসজিদের উদ্যোগে এই জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে যুবক ভাইদের সহযোগিতা আজকের মাহফিল আপনারা খুশি না বেজা তাহলে এতক্ষণ ধৈর্যের সাথে বসেছেন আর কিছুক্ষণ বসেন তারপরে ইনশাল্লাহ আপনাদের মুআজ্জিজ মেহমান আমার প্রিয় ভাই হাসিবুর রহমান সাহেব দামত বরকাতুহু তিনি চলে আসবেন প্রাঞ্জল ভাষায় চমৎকার আলোচনা আপনাদেরকে শোনাবেন তিনি এসেছেন আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে মঞ্চ চলে আসবেন আপনার